على النبي بشر نبي رحمة للعالمين دشم هجريتي بداية هجي نوعي جلوهاد عرفار ميداني جمار دين نبي امار جبال رحمت بحر تلال پر دانية چالوك ساب ديرك شمنيرك نبي امار نبي امار ঐতিহাসিক মূল্যবান বিদায় ভাষণ দিয়েছিলেন নবী আমার সাহাবাদেরকে সামনে রেখে তিনি দীর্ঘ একটি বিদায় ভাষণ দিয়েছিলেন সেই বিদায় ভাষণে নবী আমার একটি হাদিস পেশ করেছিলেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন ও আমার সোনা সাহাবারা আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরে থাকো এই দুটি জিনিসকে যদি তোমরা তোমাদের জীবনে জিন্দেগিতে সামনে রেখে যদি তোমরা জীবনকে বাস্তবায়ন করো তাহলে কোন সময় পথভ্রষ্ট হবে না সে দুটি হলো কিতাবুল্লাহ একটি হলো আল্লাহর কিতাব পবিত্র কুরআনুল মাজিদ দ্বিতীয় হলো সুন্নাতু রাসূলি নবীর হাদিস ও সুন্নাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি দীর্ঘ ভাষণ দেওয়ার পরে নবী আমার সাহাবাদেরকে বললেন ও আমার সোনা সাহাবারা আমি তোমাদের কাছে কি দিনের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি আমি কি আমার দিনের দাওয়াত আমি কি হক আদায় করতে পেরেছি নবী আমার এই কথা বলার পরে সলক সাবা সেদিনকে এক বাক্যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের কাছে দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন শুধু তাই নয় আপনি আমাদেরকে আমল করিয়ে দেখিয়ে দিয়েছেন সাহাবারা সেদিন বলেছিলেন আপনি আমাদের কাছে দিনে দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন এবং আপনি আমাদেরকে আমল করিয়ে শিখিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আমল করিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তিনি আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটি উঠে নবী সেদিনকে বলেছিলেন আল্লাহুম্মা ফাশাহাদ ও গো আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি যাদের কাছে দিনের দাওয়াত দিয়েছি তারা সাক্ষী দেয় ও গো আল্লাহ কাল কিয়ামতে হাশরের ময়দানে এ বিষয় নিয়ে যেন আমাকে কোনো পুস্তাস করবেন না আমাকে জিজ্ঞাসা করবেন না এ বিষয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি সাহাবাদেরকে বললেন বালিগু শাহিদা ওয়াল গায়বা ও আমার সোনা সাহাবারা তোমরা আমার এই বিদায় ভাষণকে আমার সঙ্গে যারা বিদায় হজে এসেছে আর যারা আমার সাথে আসতে পারেনি
আমার উম্মাত উম্মতি যারা আমার সঙ্গে বিদায় হজে আসেনি তাদের কি আমার এই বিদায় ভাষণ শুনিয়ে দেবে ও আমার সোনা সাহাবারা কিয়ামত পর্যন্ত আমার উম্মাত উম্মতি যত আসবে তাদের কি আমার এই বিদায় ভাষণ তাদেরকে শুনিয়ে দেবে ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকের আব্বা জানেরা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি আমাদের কাছে দুটো মূল্যবান জিনিস রেখে গিয়েছেন একটি হলো কোরআন দ্বিতীয় হলো হাদিস আমরা কি সেই কোরআন এবং হাদিসকে মেনে চলি কোরআনের হুকুম আহকামকে আমরা মেনে চলি নবীর সুন্নত নবীর আদর্শ কি আমাদের ভিতরে আছে কি আমরা একটু কথা বলি না আমাদের ভিতরে সেই কোরআন আমাদের ভিতরে নেই নবীর সুন্নত নবীর আদর্শ আমাদের ভিতরে নেই আজ আমি আপনাদেরকে নতুন কোরআনের একটি ইতিহাস আপনাদেরকে শোনাবো নতুন তথ্য আপনাদেরকে শোনাবো কোরআন আমাদের কাছে কেমন ভাবে এসেছে সর্বপ্রথম কোরআন কোথায় অবতীর্ণ হয়েছিল কোন স্থানে অবতীর্ণ হয়েছিল কোন মাসে অবতীর্ণ হয়েছিল কোন দিনে অবতীর্ণ হয়েছিল কার মারাফাতে নবীর কাছে কোরআন পৌঁছানো হয়েছিল এই ইতিহাস আপনাদেরকে আজ শোনাবো তার আগে আমি শোনাবো যে এই কোরআনের কি ওয়েটনেস কোরআনের কি মূল্য কোরআনের কি ওজন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আটাশ পারায় সূরা হাশরের মধ্যে তিনি ইরশাদ করেন লাও আনজাল্লা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আটাশ পারায় সূরা হাশরের মধ্যে তিনি ইরশাদ করেন আমি আল্লাহ এই কুরআনুল মাজিদ কে যদি আমি পাহাড় পর্বত মালার উপরে অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে পেতে তারা আমার ভয়ে আমি আল্লাহ আমার ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপরায়াতের মধ্যে ইরশাদ করলেন ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله باك الله رب العالمين বাইশ পারায় সূরা আহজাবের মধ্যে তিনি ইরশাদ করেন আমি আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবী এবং পর্বতমালার কাছে আমি আমানত অর্পণ করেছিলাম আমানত পেশ করেছিলাম ফাআবাইনা আইয়াহমিল্লাহা ওয়াশফাকনা মিনহা তারা একে তারা ভয়ে একে বহন করতে অস্বীকার করেছিল অবশেষে মানুষ এটিকে বহন করেছিল ইন্নাহু কানা জালুমান জাহুলা নিশ্চয় মানুষ হলো অনাচারী অতিশয় অজ্ঞ ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথমে কোরআনের আমানত পেশ করেছিলেন আকাশমণ্ডলীকে বলেছিলেন ও আকাশ তোমার উপরে কোরআন অবতীর্ণ করব কোরআন সেদিনকে ওয়েট
ঠক ঠক করে কেঁপে উঠেছিল কোরআন সেদিনকে বলেছিল ও রব্বুল আলামিন আমি তোমার পবিত্র কোরআনকে আমি পবিত্র কোরআনকে আমি নিতে পারবো না পবিত্র কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না সেদিনকে আকাশ মণ্ডলী অস্বীকার করেছিল আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তিনি পৃথিবীকে সম্বোধন করে বলেছিলেন ও পৃথিবী তোমার প্রতি আমি এই পবিত্র কোরআনুল মাজিদকে আমি আমানত হিসাবে অর্পণ করলাম সেদিন পৃথিবী অস্বীকার করেছিল আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তিনি পার পর্বতমালাকে সম্বোধন করে বলেছিলেন ও পার পর্বতমালা তোমার প্রতি আমি এই কোরআন অবতীর্ণ করব সেদিন পার ঠক ঠক করে কেঁপে উঠেছিল সেদিন বলেছিল ও গো আল্লাহ আমি তোমার পবিত্র কোরআনুল মাজিদকে আমি মজিদের ভার আমি সহ্য করতে পারবো না আমি পবিত্র কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তিনি অবশেষে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তানার প্রতি এই কোরআন অবতীর্ণ করেন আমরা কি জানি কোরআন কোন জায়গায় কবে কোন স্থানে অবতীর্ণ হয়েছে আমরা জানি না কিন্তু আমরা মুসলমান আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার ধর্ম গ্রন্থের নাম কি আমরা বলবো না আমাদের ধর্ম গ্রন্থের নাম তৌরা জবুর ইঞ্জিল আমরা বলবো আমাদের ধর্ম গ্রন্থের নাম হলো আল কোরআন কিন্তু দুঃখের বিষয় কোরআনের কোন অংশ কোরআনের কোন অংশ আমাদের ভিতরে নেই আমরা মুসলমান আমরা আমাদের ঐশী গ্রন্থ আল কোরআনকে আমরা দাবি করি কিন্তু কোরআন আমাদের ভিতরে নেই ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আমরা একটু শুনে নেই এই কোরআন মাজিদ আমাদের কাছে কেমন ভাবে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি গারে হিরায় আল্লাহর ইবাদত উপাসনায় মগ্ন থাকতেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনি গারে হিরায় আল্লাহর ইবাদত উপাসনা করতেন গারে হিরা মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফ থেকে ৬ কিলোমিটার দূরে একটি পাহাড় নূর জাবালে নূর ৬ কিলোমিটার দূরে অবস্থিত সেই জাবালে নূরে গারে হিরায় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর ইবাদত উপাসনা করতেন সেই গারে হিরায় নবী আমার কোনদিন খেতেন কোনদিন খেতেন না কোনদিন বাড়িতে আসতেন কোনদিন বাড়িতে আসতেন না সেই গারে হিরার আশেপাশে কোনো জনবসিত কিছু নেই সেই গারে হিরার আশেপাশে কোনো গাছপালা নদী নালা কিছু নেই শুধু পাহাড় আর পাহাড় আর চটিয়াল ময়দান হাজি সাহেবগঞ্জ যারা আছেন সকলেই দেখে এসেছেন যে সেই জাবালে নূর পাহাড় হাজি সাহেবরা সেই গারে হিরায় ওঠেন গারে হিরায় উঠতে গিয়ে দেড় থেকে দু ঘন্টা লাগে ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি আল্লাহর ইবাদত উপাসনায় মগ্ন থাকতেন একদিন নবী আমার গারে হিরার সামনে ওযু করে তিনি দাঁড়িয়ে আছেন জিবরিল আমিন একটি রোমালে সূরা আলাকের পাঁচটি আয়াত লেখা নবী আমার নবীকে জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনি বললেন মা আনা বিকারিন ও জিবরিল আমিন আমি পড়তে জানি না কেমন করে তেলাওয়াত করব কেমন করে পাঠ করব জিবরিল আমিন নবীজিকে নিজের সিনার সঙ্গে মিলিয়ে তিনি চাপ দিলেন নবী আমার বলছেন আমার বুকের হাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি আর ওহির গুরু দায়িত্ব আমি সহ্য করতে পারছি না জিবরিল আমিন তিনি দ্বিতীয়বার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পাঠ করুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে নবী আমার দ্বিতীয়বার বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না আমি কেমন করে তেলাওয়াত করব জিবরিল আমিন দ্বিতীয়বার আবার নিজের সিনার সঙ্গে মিলে চাপ দিলেন এমন করে তৃতীয়বার জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে দয়ার নবী আমার বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না কেমন করে আমি তেলাওয়াত করব রহমাতুল লিল আলামিন তিনি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম অর্থাৎ পাঠ করুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন জমাট রক্ত পিণ্ড হতে ইকরা 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 রব্বুকাল আকরাম পাঠ করুন তোমার প্রভুর নামে যিনি সম্মানিত ইজ্জতওয়ার যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছে কলমের দ্বারাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতিকে শিক্ষা দিয়েছি ওই সমস্ত জিনিস যেগুলি ওদেরকে জানা ছিল না সর্বপ্রথম কোরআনের সূরা আলাকের পাঁচটি আয়াত হীরা গুহায় অবতীর্ণ হয় নবী আমার কোরআন অবতীর্ণ হয়ে যাবার পরে নবী ঠকঠক করে কাঁপতে কাঁপতে তিনি বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমার গায়ে চাদর আবৃতি করো আমাকে আমার গায়ে চাদর চড়িয়ে দাও এমন করে নবীর গায়ে চাদর চড়িয়ে দেবার পরে নবীজির কাছ থেকে সমস্ত ঘটনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন শোনার পরে তিনি ওনার চাচা ওয়ারাকা বিন নওফালের কাছে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নওফাল সে যুগের ইনজিল কেতাবের পণ্ডিত ছিলেন আরবিতে ইনজিল কেতাব লিখতেন ওয়ারাকা বিন নওফালের কাছে সমস্ত ঘটনাকে বলার পরে ওয়ারাকা বিন নওফাল সেই সময় হাসছিলেন আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতেছিলেন ওয়ারাকা বিন নওফাল বললেন তোমার স্বামী তো নবী হতে চলেছে তোমার স্বামী নবুয়াত পেয়েছে তোমার স্বামী আখিরি জামানার নবী এ কথা বলার পরে মা খাদিজাতুল কুবরা তখন হাসতে লাগলেন আর ওয়ারাকা বিন নওফাল তিনি তখন কাঁদছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন চাচা জান যখন আমি হাসছিলাম
তখন আপনি কাঁদতেছিলেন আর এখন আমি যখন হাসছিলাম আমি যখন কাঁদছিলাম তখন আপনি হাসতেছিলেন আর আমি আমি এখন হাসতেছি আর আপনি কাঁদছেন কেন ওয়ারাকা বিন নওফাল বললেন তোমার নবী যখন নবুয়াত পাবে যখন মক্কার মানুষ যখন বুঝতে পারবে যে নবুয়াত পেয়েছে নবী মুহাম্মাদুর রাসূল নবী হয়েছে তখন তোমার গোত্রের মানুষ তোমার বংশের মানুষ সকলেই শত্রুতা করবে এমন কি নিজের ঘর থেকে বার করে দেবে এমন কি নিজের শহর গ্রাম থেকে বার করে দেবে কিন্তু আমি সেই সময় বেঁচে থাকি আমার পা দুটো তো কবরে চলে গিয়েছে আমি বৃদ্ধা হয়ে গিয়েছি আমি যদি সেই সময় বেঁচে থাকি তাহলে আমি তোমার নবীকে আমি পরিপূর্ণ সাপোর্ট করব সুবহানাল্লাহ তিনি বললেন আমার পা দুটো তো কবরে চলে গিয়েছে কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে আমি তোমার নবী উপরে আমি পরিপূর্ণ সাপোর্ট করব দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা চাচা হইয়া আবু জাহেল চাচা হইয়া আবু জাহেল নবীর কালেমা পড়ল না কিয়ামতের কঠিন নবী আমাদের ভুলবেন না ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন নবীর প্রতি এই কোরআন অবতীর্ণ হওয়ার পরে নবী যখন এই কোরআনের কথা নিজে সাহাবীদেরকে তিনি জানালেন সাহাবীদেরকে শোনাতে লাগলেন শানাল সাহাবীদের কাছে বায়ান করতে লাগলেন মক্কার কাফির বেঈমান মুশরিকরা যখন জানতে পারল যে নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা তখন বলতে লাগলো এটি আল্লাহর বাণী নয় এটি হলো মুহাম্মাদের বানানো কথা মুহাম্মাদ হলো একজন কবি মুহাম্মাদ হলো একজন শায়ির মুহাম্মাদ হলো একজন জাদুগর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি মক্কার ওই কাফের বেঈমান মুশরিকদের কাছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ওই কাফির বেঈমান মুশরিকদের কাছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মাদের উপর যে কোরআন অবতীর্ণ করেছি সেই কোরআন সম্বন্ধে যদি তোমাদের শক সন্দেহ হয় তাহলে ওই কোরআনের একটি আয়াত একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন এবং তোমাদের সাক্ষী গণদেরকে আহ্বান করো আল্লাহ ব্যতীত তোমরা যদি সত্যবাদী হও ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকেরা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন দেড় হাজার বছর হয়ে গিয়েছে আজ পর্যন্ত কোন মায়ের লাল কোরআনের একটি আয়াত কোরআনের একটি সূরা একটি অক্ষর এখনো পর্যন্ত তৈরি করে নিয়ে আসতে পারেনি আর কিয়ামত পর্যন্ত পারবে না কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনের একটি সূরা একটি আয়াত একটি অক্ষর
একটি শব্দ তৈরি করতে পারবে না কিন্তু দুঃখের বিষয় সেই কোরআন আজ আমাদের ঘরে আমরা বরকতান আমাদের ঘরেতে আমরা সেই কোরআন রেখে দেই এমন করে আমাদের দোকানে রেখে দেই আমাদের অফিসে রেখে দেই কিন্তু মুসলমান সেই কোরআন যে একবার তেলাওয়াত করবে কোরআন যে একবার পড়বে সেই টাইম মুসলমান পায় না কিন্তু মুসলমান আজ মোবাইলে WhatsApp করতে এবং ফেসবুক ইউটিউব দেখতে টাইম পায় কিন্তু কোরআন তেলাওয়াত করতে কোরআন শুনতে ভালো লাগে না ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকের আব্বা জানেরা এই কোরআনুল কারীম যে 30টি পারা 114টি সূরা এমন ভাবে নবীজির যুগে একত্রিত ছিল না এমন করে হযরত আবু বকরের যুগে আগে একত্রিত ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একত্রিত ছিল না এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআনুল মাজিদকে তিনি একত্রিত করেন ও মুসলমান আমরা কি জানি আজ যে আমাদের কাছে যে কোরআন আছে নবীর জামানায় একত্রিত ছিল কিনা জানি আমরা না আমাদেরকে ইতিহাস জানা নেই নতুন তথ্য আজ আপনাদেরকে শোনাবো নবীর জামানায় কোরআন একত্রিত ছিল না হযরত আবু বকরের যুগে কোরআন একত্রিত ছিল না হযরত ওমরের যুগে কোরআন একত্রিত ছিল না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নিযুক্ত হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটির নাম হলো ইয়ামামার যুদ্ধে সেই ইয়ামামার যুদ্ধে 450 কুরআন 450 কোরআন তেলাওয়াতকারী শহীদ হয়েছিলেন 450 হাফেজ শহীদ হয়েছিলেন এমন সময় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকরকে বললেন এমন করে যদি কোরআনে হাফেজ কোন শহীদ হয়ে যায় এমন করে কুরআকারী সাহেবগণ যদি শহীদ হয়ে যান তাহলে আমরা কোরআনকে একত্রিত করতে পারবো না আমরা কোরআনকে সংরক্ষণ করতে পারবো না আমরা কোরআনকে হেফাজত করতে পারবো না আমাদের কাছ থেকে কোরআন বিদায় নেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আপনি কোরআনকে একত্রিত করতে লাগুন কোরআনকে একত্রিত করেন এমন করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যায়েদ বিন সাবিতকে বললেন কোরআন একত্রিত করার জন্য কোরআন লেখার জন্য যায়েদ বিন সাবিতকে বলে দিলেন যে তুমি কোরআন একত্রিত করো এবং কোরআন লিখতে শুরু করো কেননা যায়েদ বিন সাবিত সে কাতিবে ওহি ছিলেন নবীজির ওহি লিখতেন যায়েদ বিন সাবিত তাই সেই যায়েদ বিন সাবিত তিনি কোরআন একত্রিত করতে লাগলেন হযরত আবু বকরের যুগে কোরআনকে দুটি জিলদে সংরক্ষণ করা হয়েছিল দুটি জিলদে কোরআনকে এমন করে হযরত আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর পৃথিবী শাসন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নিযুক্ত হন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কোরআনকে পরশ 1 থেকে 30 পারা এবং এমন করে 1 থেকে 114টি সূরা পরশ তিনি তারতিব দেন একত্রিত করেন একবার বলি সুবহানাল্লাহ এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয় কোরআন সংরক্ষণকারী
ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকের আব্বা জানেরা, কোরআন তো নবীর যুগে একত্রিত ছিল না, হযরত আবু বকরের যুগে একত্রিত ছিল না, হযরত ওমরের যুগে একত্রিত ছিল না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনকে তারতিব দিলেন, কোরআনকে একত্রিত করলেন, কিন্তু কোরআনের জের জবর পেশ নোকতা কিছুই ছিল না। কি ভাই মুসলমান, আমরা জানি, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে নতুন তথ্য আজ শোনাব, নবীর যুগে কোরআন একত্রিত ছিল না এবং কোরআনের নোকতা জবর জের পেশ তাশদীদ কিছুই ছিল না। এমন করে আবু বকরের যুগেও কোরআন একত্রিত ছিল না, কোরআনের জবর জের পেশ নোকতা ছিল না, এমন করে ওমরের যুগে ছিল না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনকে একত্রিত করলেন, কিন্তু তখনও কোরআনের জবর জের পেশ নোকতা ছিল না। এমন একজন ব্যক্তি কোরআনের জবর জের পেশ লাগিয়েছে যার নেতৃত্বে, যে ব্যক্তির নেতৃত্বে 70 জন তাবিকে শহীদ করা হয়েছিল, সেই হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের জমানায় তিনি আলেম ওলামাদেরকে নিয়ে এই কোরআনের জের জবর পেশ তাশদীদ নোকতাকে লাগায়। একবার বল সুবহানাল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি আলেম ওলামাদেরকে নিয়ে এই কোরআনের জের জবর পেশ তিনি লাগান। দুঃখের বিষয়, আজ মুসলমান সেই কোরআন আমাদের বাড়িতে রেখেছি, একটি ঘরে কোরআন আছে আরেকটি ঘরে টিভি আছে, কিন্তু সেই টিভির গেলাপ একবার নিজের ছেলে গিয়ে গেলাপ লাগায়, একবার নিজের স্ত্রী গিয়ে সেই টিভির গেলাপ লাগায়, একবার নিজের মেয়ে গিয়ে সেই টিভিটি কাপড় দিয়ে পরিষ্কার করে, কিন্তু পাশের ঘরে যে কোরআন আছে সেই কোরআনের গেলাপ নেই, কোরআনের তেলাওয়াত তো নেই কিন্তু কোরআনের গেলাপও নেই। দুঃখের বিষয়, কিন্তু এই কোরআন যে তেলাওয়াত করলে, কোরআন যে পড়লে কত সওয়াব আমরা কি জানি? আমরা জানি, আমরা জানি না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা والحسنة على عشر أمثالها لا أقول ألف لام ميم بل ألف حرف لام حرف ميم حرف أو مسلمان ألا النبي بشر نبي رحمة للعالمين تني بولين যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তাকে একটি নেকি দেওয়া হবে, আর একটি নেকি হলো 10টি নেকির সমতুল্য। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশুরু আমতালিহা, যে ব্যক্তি একটি নেকির কাজ করবে, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে, আমি আল্লাহ তার আমল নামাই 10টি করে নেকি তার আমল নামাই লিখে দেব। অর্থাৎ যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, একটি হরফ পড়বে, তাকে আর আমল নামায় আমি 10টি নেকি তার আমল নামায় লিখে দেব। লা কুল আলিফ লাম মিম হরফুম, আমি বলছি না যে আলিফ লাম মিম হলো একটি অক্ষর, একটি অক্ষর আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, অর্থাৎ আমার বান্দা বান্দি যে ব্যক্তি কোরআনের আলিফ লাম মিম যে ব্যক্তি পড়ল 10টি 10টি করে 30টি নেকি তার আমল নামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। সেই কোরআন আজ আমাদের কাছে,
সেই কোরআন আজ আমাদের বাড়িতে কিন্তু সেই কোরআন আমাদের সিনাই নেই সেই কোরআন আমাদের সিনাই সেই কোরআন নেই দুঃখের বিষয় নবীজি বললেন লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারীব যে ব্যক্তির অন্তরে সিনাই কোরআন নেই সেটি হলো ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো যে ঘরে একটি ঘর তৈরি করার পরে ঘরে যদি মানুষ বসবাস না করে ঘরে যদি আলো লাইট না যদি ব্যবহার করে সেই ঘরটা যদি ঝাড়ু না দেয় পরিষ্কার না করে কেমন হতে পারে ঠিক এমনই যে ব্যক্তির অন্তরে সিনাই কোরআন নেই কোরআনের কোনো অংশ নেই সেই সিনাটা হলো ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো ও মুসলমান ও নওজোয়ান তরুণ যুবকের আব্বা জানেরা এই কোরআনের কি মর্যাদা এই কোরআনের কি ফজিলাত আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তিনি এই কোরআনকে এই কোরআনকে অবতীর্ণ করার পরে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন তিনি একদম শুরুতে বলে দিলেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহ পৃথিবীর কত মানুষ কিতাব লেখে পৃথিবীর মানুষ রাইটাররা যে কিতাব বই লেখে তার পিছনে লিখে দেয় ভুল ত্রুটি মার্জনীয় কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহ আমি যে এই কোরআন মাজিদ যে আমি অবতীর্ণ করেছি এই কোরআন মাজিদে কোনো ভুল নেই ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নেই আল্লাহ বলে দিলেন এই কোরআনে কোনো ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নেই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি